আমার নবীজি মসজিদে নববীর পাশে আম্মা জান আয়েশার হুজুরে খানায় আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে পড়লেন প্রচন্ড মাথার যন্ত্রণা যাদের মাথা ব্যথা হয় এটা সুন্নাহ আলহামদুলিল্লাহ বলেন মাথা ব্যথা হয় কি সুন্নাহ যাদের জ্বর আসে এটা সুন্নাহ আলহামদুলিল্লাহ বলেন রাসূল জ্বরাক্রান্ত হয়েছেন মাথা ব্যথার রোগ ছিল তার মাইগ্রেন ছিল তার আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন এক পর্যায়ে উঠতেই পারলেন না আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আযান তো দিল রাসূল ওঠার জন্য চেষ্টা করছেন বেলাল আযান দিচ্ছে পারলেন না মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন আম্মা জান আয়েশা তাকে সহায় দিয়ে বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি পারবেন না রাসূল আমার বললেন শোনো আয়েশা জীবনে আমার জামাত কাজা হয় না নামাজ কাজা তো দূরের কথা আমার আবু বকরকে বলে দাও আযান যত হয়ে গেছে আমি যেতে পারতেছি না আমার আবু বকরের জন্য আমার মুসল্লায় নামাজটা আদায়ের নেতৃত্ব দিয়ে দেয় গেল কান সুবহানাল্লাহ আমার নবীজি বুঝায় দিলেন নামাজের নেতৃত্ব দেবে যে লাস্টে নেতৃত্ব দেবে সে আল্লাহু আকবার বলে নেতৃত্ব আসবে নামাজ থেকে না সমাজ থেকে বলেন 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 নেতৃত্ব আসবে সমাজ থেকে না নামাজ থেকে আজকে নেতৃত্ব আসে কোন জায়গা থেকে সমাজ না অসমাজ সমাজ না অসমাজ অসমাজ আমার নবীজি বুঝাইয়া দিলেন নামাজ শুরু হয়ে গেছে রাসূল বলছেন আয়েশার আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমার দেখার বড় শখ আমাকে তো ধরবো রাসূলকে আম্মা জান আয়েশা ধরলেন তাকে ধরে নিয়ে জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন নবীজি নামাজের দৃশ্যগুলো দেখেন সাহাবীরা নতুন ইমামের পিছনে নামাজ পড়তে নিয়ে হাও মাও করে কান্দেন সাহাবীদের কান্না দেখে নবীজির চোখে পানি চলে এলো রাসূল কাঁদতেছেন আম্মা জান আয়েশা নবীর চোখের পানিটা মুছে মুছে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্নাকাটি করেন আপনার সাহাবীরা তো নামাজ আদায় করে আপনি কেন কাঁদতেছেন এটা তো আনন্দের ব্যাপার রাসূল বলছেন আয়েশা রে আমার চোখের পানি যে তুমি দেখতে পাচ্ছ এটা আমার চরম আনন্দের চোখের পানি মানুষ কান্না করে দুই সময় যখন চরম আনন্দ পায় চরম দুঃখ পায় আমি চরম আনন্দে কান্নাকাটি করছি জানো আয়েশা এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া ওহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার চাচা মীর হামজা তাকে শহীদ করে দিয়া বুকটা চিড়ে করে যা বের করে চাবায়া চাবায়া নাক কেটে মুখ কেটে ঠোঁট কেটে নিয়েছে কাফের মুশরিকরা আমার আব্দুল্লাহ বিন জাহাসের নাক কেটে নিয়েছে কাফের মুশরিকরা আমার সাহাবীদের রক্তের বদলাও আমার সাহাবীদের শাহাদাতের মধ্য দিয়ে সেই নামাজ আজকে কায়েম হয়ে গেছে জানো আয়েশা এই নামাজ পড়তে নিয়ে মক্কার মাটিতে আমার উঠের আমার পিঠের উপর উঠে পচা নারী পরে চাপায় দিয়েছে কাফের মোশরেকরা সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কান হয়েছে এটা আমার চরম আনন্দের বিষয় জন্য আমি কাঁদতেছি আনন্দের কারণে এরপরে শুরু করছেন আয়েশা রে আমি মনে হয় বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আয়েশা রে আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ও আয়েশা আমি তোমাকে কিছু কথা বলে যাবো আমার সাহাবী আনাস কোথায় গেল দেখো তো আনাসকে আমি দেখি না কেন কি হয়েছে আমার খাদেম আনাস কোথায় খাদেম আনাসকে পাওয়া যাচ্ছে না তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো তিনি পাহাড়ি গর্তের মধ্যে সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমার বয়স এখন মাত্র 20 বছর নবীর খেদমত তেমন কিছু করতে পারি নাই তুমি নবীদের হায়াত যুগ যুগ বাড়ায় আমি নবীর খেদমত করে যেতে পারি আমার নবীজি সাইয়েদ আনাসকে কাছে পেলেন বলছেন আনাস তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন আমার প্রতি মনে হয় তুমি মনক্ষুণ্ণ হয়েছ আনাস যদি কষ্ট পেয়ে থাকো তুমি আমাকে মাফ করে দিও সাইয়েদ আনাস বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কষ্ট দিবেন কেন আমি কাঁদতেছি এই জন্য আপনি মরে যাবেন আমি খেদমত করবো কার আমার বয়স মাত্র 20 বছর আমার মা 10 বছর আপনার কাছে রেখে গেছেন আমার মন চাচ্ছে আপনি যুগের পর যুগ বাঁচেন আমি আপনার খেদমত করে যাই রাসূল বলছেন আনাস রে সাকরাতুল মওতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি বাঁচবো না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আনাস আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবো তোর যেহেতু নিয়ে তুই আমার খেদমত করে যাবি জান্নাতের মধ্যে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার কোনো অন্য খাদেম দিবা না আমার জান্নাতের মধ্যে আমার আনাসকে তুমি আমার খাদেম বানাইয়া দিবা আমার নবীজি আনাসকে বিদায় দিয়ে দিলেন সাহাবে কিরামকে বিদায় দিলেন তারপর আমার নবীজির মেয়ে ফাতিমাকে ছোট্ট মেয়ে চার নম্বর মেয়ে ফাতিমাকে বিদায় দিয়ে দিলেন বলেন ফাতিমা রে যা আমার মরণের পর তোর মরণ হবে কবরে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে ফাতিমাকে বিদায় দিয়া
আমার নবী যে আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন এমন সময় বলছেন আয়েশা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে মালাকুল মউতকে আমি দেখতে পাচ্ছি জান কবজের প্রক্রিয়া শুরু হয়ে যাবে ওরে আয়েশা আমার উম্মতকে সর্বশেষ লাস্ট মেসেজ একটা দিয়ে দিবা আমার উম্মতরা যেন কখনো পাঁচ ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয় আমার নবী যেই কথা বলে বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার ভাইয়েরা রাসূল সেই শয়তানের গিটকে ছুড়ে দেওয়ার জন্য তিনটা আমল করতে বলেছেন আজান যখন সন্ধ্যা ফজরের সময় ঘুম থেকে উঠবা একটা গিট ছুটে যাবে ওযু বানাবা দুইটা গিট ছুটে যাবে এরপর তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে গিয়ে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের তিনটা গিট ছুটে যায় এই সকালবেলা বান্দার শয়তানের তিনটা গিট যদি ছুটাতে পারে সারাদিন শয়তান তার কাছে আর আসার সাহস পায় না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তুমি সবাইকে শয়তানের কুমন্ত্রণ থেকে বাঁচাও জোরে বলি আমিন আরো জোরে আমিন কয়টা গুণ আমরা অর্জন করব বলেন বলেন কয়টা গুণ 17টা গুণ আমরা অর্জন করব আমরা উগ্র হব না বিনয়ী হব উগ্র না বিনয়ী নাম্বার দুই হলো জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক নয় ওই দা খাতাবাহুল জাহিলুন আকাদু সালামা সালাম দিয়ে সে বিদায় নেব তর্ক বিতর্কে জড়াবো না জ্ঞানী মানুষ চুপ থাকে বেশি কথা বলে কম কাজ করে বেশি আর যারা মূর্খ তারা কথা বলে বেশি যেন আমাদের কথার পরিমাণ বেশি হবে না কম হবে আমলটা হবে বেশি আমার বন্ধুগণ নাম্বার তিন হলো ডাকবো না আল্লাহ ডাকবো আসলে কি ডাকবো বলেন আল্লাহ ডাকবো অপচয় করা যাবে না মৃতবেই হতে হবে আল্লাহ ব্যতীত কাউকে ডাকা যাবে না আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখর ولا يقتلون النفس التي حرم الله الا بالحق حتى করা যাবে না ولا يزنون زنا করা যাবে না জেনাটা কাকে বলে ভুল ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক জড়ায় এটাকে কি বলে জেনা বলে জেনা করতে মানা করেছেন তিনি আমারকে আস্তে বলেন তিনি আমারকে এই যে নাটকে নায়ক নায়িকা যে চুমাচুমি খায় এটা বুঝি মহব্বতে এটা কি এটা কি বল এটা কি বলেন জেনা আচ্ছা যদি কেউ অভিনয় করে যদি বিষ খায় ও কি বেঁচে থাকবে অভিনয় করে যদি কেউ বিষ খায় বেঁচে থাকবে নাকি অভিনয় করে যদি কেউ বিষ খায় সত্যি সত্যি যেমন সে বাঁচে না তেমন অভিনয় করে যারা পরম পুরুষ পরমের এক জায়গায় থাকে তাদের ইমান থাকে না ওলা ইয়াজনুন সেই অভিনয় করা যাবে না যে অভিনয় করতে গিয়ে ইমান হেরে যাবে তোমার প্রিয় নায়ককে খান আসলে এরকম কিছু বেকুব আছে না কিসের তোমার প্রিয় নায়ক তোমার কোনো প্রিয় নায়ক হতে পারে না যে নায়ক ইমান নষ্ট করে সেই নায়ক কোন তোমার কোনোদিন সেলিব্রিটি হতে পারে না কারণ যার সঙ্গে আপনি মহব্বত রাখবেন হাসিলে তার সঙ্গে আপনাকে উঠতে হবে এটা মাথায় রাখতে হবে এরপর নাম্বার দশ হলো তৌবা করা কি করা বলেন তো তৌবা করা তৌবার রাস্তা এখন আছে না নাই সবাই কি তৌবা করতে রাজি আছেন তো তৌবা করব কার কাছে এই মাহফিল যেন আমাদের জান্নাতের কারণ হয় জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার বন্ধুগণ নাম্বার 11 হলো ঈমান যারা আনবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান নাম্বার 12 হলো নেক আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা জোরে বলুন আল্লাহু আকবার ওই সমস্ত বান্দার সাইয়্যাতকে পাপকে আমি আল্লাহ হাসানাত দিয়ে সাইয়্যাতকে হাসানাত দিয়ে আমি পরিবর্তন করে দেব গুনাহগুলোকে সওয়াব বানায় দেব আস্তে কম সুবহানাল্লাহ তাহলে তৌবা করলে ভালো আমল করলে গুনাহ কি হয়ে যাবে সওয়াব বানায় দিবেন তিনি আমার কে তিনি আমার কে মানে ফেলকে কি করে দিবেন তিনি ফেলকে কি করে দিবেন পাস করে দিবেন শুধু তৌবা করা ঈমান আনা আমলে সালেহ করা নাম্বার 13 হলো রহমানের যারা বান্দা হবে ইবাদুর রহমান যারা হবে তারা তখন মিথ্যা সাক্ষী দেবে না নাম্বার 14 হলো অনর্থ কোনো কথা কর্ম সে করবে না নাম্বার 15 হলো পরিবার স্ত্রী সন্তানদের জন্য হরদম দোয়া করবে পরিবারকে সময় দেবে তারা মান্নাজা ইয়া রাসূলুল্লাহ আমসিক আলাইকা লিসানাক ও লিসাক বাইতু ববিকা আলা খাতিয়াতিক আমার বন্ধুগণ ওই সমস্ত বান্দাগুলো চোখের পানি ফেলে ফেলে সন্তান পরিবারের জন্য দোয়া করবে এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করব সবাই বলেন
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা সবাই করব পরিবারের জন্য। আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি আল্লাহ মুত্তাকিদের নেতা বানাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সর্বশেষ ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা করেছেন। সর্বশেষ গুণটা হলো যে বান্দার মধ্যে ধৈর্য থাকবে। কি থাকবে? এই যে বসে বসে আছেন, এটার নাম কি? এটার নাম কি বলেন? ধৈর্য। আচ্ছা, একটা সংসার করতে গেলে ধৈর্য আগে না সংসার আগে? স্বামীর স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় কিনা বলেন? এখানে ধৈর্যের দরকার আছে না নাই? স্বামীর ধৈর্য বেশি ধরা দরকার না বইয়ের ধৈর্য বেশি ধরা দরকার? অনেকে চুপ করে আছে, বইয়ের দিকে দিয়ে দেবে বলেন। খুব চালাক দেখতেছে সবাই। ধৈর্য ধরতে হবে কার বেশি? দায়িত্ব বেশি কার? বউ যদি হাজার কোটি টাকার মালিক হয়, খাওয়াবে কে? কে খাওয়াবে বলেন? যদি বউ এক টাকা নাও দেয়, কিচ্ছু বলতে পারবেন না আপনি, কিছু বলার ক্ষমতা নেই। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, বউকে আপনার খাওয়াতে হবে, বউকে আপনার খোরপোশ দিতে হবে, সন্তানকে আপনার লালন পালন করতে হবে। সন্তান লালন পালন করা আপনার জন্য ফরজ, বউয়ের জন্য ফরজ না? এটা কে দিয়েছেন? এই জন্য দায়িত্ব বেশি তার ধৈর্য কম দরকার না বেশি দরকার? কিন্তু সে ধৈর্য কি আছে? রাগের ঠেলায় গরুর লাঠি দিয়ে বউরে পিটায়, এরকম স্বামী তো দিনাজপুরে নাই। আজকের ওয়াজে আমার মায়েরা খুব খুশি, হুজুর আবার আসেন, খুব খুশি, ওনাদের পক্ষে খুব যাচ্ছে, বউকে পিটায়। যারা সন্তানদের সামনে বউকে পিটায়, বড় হলে ওই সন্তানগুলো ওর বাপকে পিটাবে। কথা বোঝেন না? কথা কি বুঝতেছেন আপনি? আপনি পরিবেশ নোংরা করবেন, আপনার সন্তান কি পরিবেশ ভালো করবে? আপনি বউকে পিটাবেন কেন? আপনার বউ যত খারাপ হোক না কেন, পিটায় মানুষকে আপনি ভালো করবেন কেন? আপনার ব্যক্তিত্ব আছে না? আপনার তো ব্যক্তিত্ব আছে, আপনার চোখের ভাষা বলে দেবে আপনার স্ত্রী আপনার কাছ থেকে কি চায়। আল্লাহ আকবার বলুন। ব্যক্তিত্ব সম্পূর্ণ নিজে হতে হবে, কিন্তু আপনি গাঁজা হেসি ধরে মনে থাকবেন আপনার দাম থাকবে কেমন? এরকম গাঁজা খাওয়ার সামনে আসে না? নাই মদ টদ খাই আর তিনটের দিকে এসে কয় এই অক্ষর ভাবতে ছড়ো ভাল লাগে না, আছে না? নাই তো এরকম চরিত্র হলে তো বউ কি করবে? আর বউ মনে মনে কয় এই বুড়ো মরবে কোন দিন, ঠিক না? আমার দেশের মারা অনেক ভালো, আমরা ভালো করতে পারিনি। এটা জরিপ করলে বোঝা যায়, গোটা দুনিয়া ঘুরলে বোঝা যায়। মালয়েশিয়াতে একটা হোটেলে বসলাম, মালয়েশিয়ায় স্বামী স্ত্রী একসঙ্গে খাইতে বসছে, হ্যাঁ, বাচ্চা টাচ্চা সহ। স্বামীর বিল স্বামী দেয়, বইয়ের বিল বউ দেয়। কি কথা কি বুঝেছেন? হোটেলে স্বামীর বিল স্বামী দেয়, বইয়ের বিল বউ দেয়। আমরা গোটা দুনিয়া ঘুরি, দেখি তো আমার দেশের মায়েরা রান্না বান্না থেকে শুরু করে সন্তান লালন পালন থেকে শুরু করে যা করে অনেক করে। মনে মনে ভাবতেছেন, হুজুর দিলেন তো বাড়িতে যায় তো আমরা কাম সারা, আমাদের তো কাম সারা, এরকম ভাবতেছেন নাকি আপনারা? না, এটা ভাবা যাবে না। আপনি সম্মান দিবেন, আপনি সম্মান পাবেন। একটা মেয়ে আপনার ঘরে যার মেয়ে আছে, একটা মেয়েকে ছোট থেকে শিশু থেকে বড় করে যৌবনে পদার্পণ হওয়ার পরে এই আদরের সন্তানটাকে বিয়ে দিলে, বাপ হারা হলো, মা হারা হলো, অন্যের ঘরে চলে গেল, স্বামীর কাছে গিয়ে যৌবন জীবন সব উজাড় করে দিল, আর কি চান আপনি? আর চানটা কি আপনি? যার মেয়ে আছে সে বোঝে এই বিষয়গুলো, যার মেয়ে নাই সে কখনো বোঝে না, সে গুরু আছে না নাই? যার মেয়ে আছে সে বোঝে এগুলো। চিন্তা করেন, একটা মেয়ে সারা জীবন, বলেন তো তার নিজের কোনো ঘর আছে? বলেন তো মেয়ের কি নিজের কোনো ঘর আছে? ছোটবেলায় মার কোলে, বাবার কোলে, বড় হয়ে গেলে কার কাছে? কার কাছে বলেন? সময় মারা গেলে আবার কার কাছে? ছেলেদের কাছে। এইভাবেই তাদের সময়টা পার হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা তাদেরকে কত সম্মান দিয়েছেন, আমরা সম্মান করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।